রাজ্যে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে পাঁচই জানুয়ারি দু হাজার বুধবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি এক প্রশ্ন উত্তরে তিনি বলেন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হওয়ার নিয়ম রয়েছে নির্বাচন বুধবার রাজ্যের অতিথিশালায় সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছ থেকে যে সমস্ত অভিযোগ ও দাবি জানানো হয়েছে তার সবকিছুই খতিয়ে দেখা হবে রাজ্যের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন দপ্তর তিনি আরও জানান চব্বিশে অগস্ট দু হাজার সতেরো অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে ওটার সংখ্যা রয়েছে পঁচিশ দশমিক পাঁচ লক্ষ আফটার পাবলিকেশন অফ দি ইলেক্ট্রোল রোল পাবলিশার্ড ইজ টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো ফাইভ ল্যাক্স আউট অফ উইচ টুয়েলভ পয়েন্ট সেভেন্টি ফাইভ ল্যাক আর মেল দ্যাট ইজ ফিফটি পয়েন্ট এইট পার্সেন্ট and the female voters are 12.30 crores that constitutes 49.10 the applications which would be received uh, up to 30th november 17 will be disposed of with prior intimation to the political parties in the usual manner which is done and the final publication of the electoral roll would be done on 5th january 2018 এদিনের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার বলেন রাজ্যের ষাটটি বিধানসভায় মোট তিন হাজার পোলিং স্টেশনে ईवीएम मशीन एवं पैटुक्त आर कंसर्ड देर वुड बी थ्री थाउजेंड वन सेवेंटी पोलिंग स्टेशन एट टू थाउजेंड थ्री सिक्सटी सिक्स पोलिंग लोकेशन एंड वोटर असिस्टेंस बूथ विलटअप एट ऑल द पोलिंग स्टेशन ईवीएम पोलिंग स्टेशन विच आई एव ऑलरेडी डिस्कस विद यू एज फार एज लॉ एंड ऑर्डर इज कंसर्न Uh, general and police observers would be deployed in the state to monitor all activities and advise the local administration. There is going to be an improvement and an innovation that, uh, along with the EVMs, our electronic voting machine, which consists of the BUs and the CUs, ballot unit and the control unit, we are also going to have a VV pads, uh, that is the voter verifiable paper audit trail. Uh, the Supreme Court had passed an order.

নির্বাচন কমিশনার নির্বাচনের সময় ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে বলে তিনি জানান এছাড়াও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও মোতায়েন করা হবে এই নির্বাচনের কাজে আপাতত এতটুকুই আগামী ব্রেকিং আপডেট দেখার জন্য লাইক শেয়ার এবং কমেন্টস করতে বলবেন না আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্ট